নমস্কার, আজকে বিকেল পাঁচটার সময় আমি নিয়ে এসেছি আরেকটা ওয়ান পট রেসিপি, যেটা নাম হলো চিকেন পিলাফ। আর তার আগে আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তবে বেল বাটন আর অল আইকন কিন্তু প্রেস করতে ভুলবেন না ফিউচার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চিকেন পিলাফ এটা মূলত একটা ইসরায়েলি ডিশ, যার মধ্যে খুব কম উপকরণ দেওয়া হয় এবং এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এবং যেহেতু একটা ওয়ান পট মিল, তো এটা খুবই জনপ্রিয়। এর মেন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে পড়ে দারচিনি আর লেবু, এবং সেইটাকে আমি একটু অন্যরকমভাবে টুইস্ট দিয়ে একটা খুব সুন্দর রেসিপি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। অনুরোধ করব ভিডিওটা পুরো দেখার জন্য, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট প্লিজ করবেন আর প্রচুর শেয়ার করবেন। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য আমার চ্যানেলের অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 350 গ্রাম বোনলেস চিকেন। এটা কিন্তু বোনলেস চিকেন দিয়েই করতে হয়। চিকেনগুলোকে একরকম পিস করে কেটে প্রথমে আমি দিচ্ছি স্বাদ মতো নুন, তারপরে দিচ্ছি 1/2 টিস্পুন মতো ক্রাশড গোলমরিচ। গোলমরিচটা আমি তখনই ক্রাশ করে দিয়েছি, তাতে ফ্লেভারটা ভালো হয়। 1/4 টিস্পুন দিলাম দারচিনির গুঁড়ো, আর দিলাম 3 টিস্পুন মতো টক দই। টক দইটা কিন্তু আমি জল ঝরাইনি, নর্মাল অবস্থাতেই দিয়ে দিয়েছি। এর সাথে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো গন্ধরাজ লেবুর রস। আপনার কাছে না থাকলে আপনি এমনি লেবুর রসও দিতে পারেন। আর দিয়েছি 1 টিস্পুন পরিমাণ গন্ধরাজ লেবুর খোসা, অর্থাৎ জেস্ট। এটাও আপনারা যদি না থাকে তাহলে এমনি লেবুর রস দিতে পারেন। দিয়ে এবার এগুলোকে আমি একবার মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এবার তাতে আমি দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ রসুন থেতো করে। এবার সেটাকে মেখে নিয়ে আমি এটাকে ম্যারিনেট করতে রাখছি 30 মিনিটের জন্য। চলে আসছি রান্নায়। প্রথমে আমি 4 টেবিল স্পুন মতো সাদা তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। তাতে দিচ্ছি 15 থেকে 16টা আমন্ড, আর দিচ্ছি 15 থেকে 16টা কাজু। কাজুগুলোকে একটু আমি ভেঙে নিয়েছিলাম। এবার এই আমন্ড আর কাজুটাকে একদম লো ফ্লেমে 3-4 মিনিটের জন্য আমি একটু ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজবো না, একটু লালচে ভাব হলেই আমি এটা তেল থেকে তুলে নেব। ওই একই তেলে এবার আমি চিকেনের ম্যারিনেটেড যে পিসগুলো ছিল সেগুলো জাস্ট ম্যারিনেশন থেকে তুলে অনলি চিকেন পিসগুলোকে দিয়ে এবার এপিট ওপিট করে আমি এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। খেয়াল রাখবেন খুব বেশি কালচে করে ভাজবেন না, মোটামুটি একটু ব্রাউন কালার হলেই কিন্তু এগুলোকে উল্টে দেবেন। এবং ওই পিটটা হয়ে গেলে ভাজা, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। ঠিক এরকম পরিমাণে কিন্তু আমি ভাজব। সমস্ত চিকেনগুলো এভাবে ভাজা হয়ে গেছে। এবার যে তেলটা বেঁচে ছিল তাতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো বাটার। বাটারটা দিয়ে প্রথমে একটু মেল্ট করে নিলাম, তারপর তাতে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি চপ করে নিয়েছিলাম। পেঁয়াজটাকে দিয়ে 2-3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে প্রথমে বাটারে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিচ্ছি 1 টিস্পুন ক্রাশড রসুন, অর্থাৎ রসুন থেতো করা। এবার এই রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত, অর্থাৎ 2-3 মিনিট পর্যন্ত রসুনটাকেও ভেজে নেব। এবার দিচ্ছি 2 কাপ পরিমাণ বাসমতি চাল। বাসমতি চালটাকে আমি ধুয়ে জলে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল থেকে তুলে নিয়ে শুধু চালটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এই চালটাকে 3-4 মিনিটের জন্য খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ফ্রাই করে নেব। 3-4 মিনিট ফ্রাই করা হয়ে গেলে এবার আমি দেবো এতে 4.5 কাপ পরিমাণ জল, অর্থাৎ 2 কাপ চালের জন্য দেবো 4.5 কাপ পরিমাণ জল। দিয়ে মিক্স করে দিচ্ছি 1 টিস্পুন গন্ধরাজ লেবুর জেস্ট। খুব ভালো করে এটা বুঝে দিতে হবে, কারণ যাতে সাদা অংশটা না পড়ে তাহলে তেতো হবে। 1 টেবিল স্পুন দিলাম গন্ধরাজ লেবুর রস, আর দিলাম স্বাদ মতো নুন। এই 3টে জিনিস দেওয়া হলে আমি আরেকবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার দেবো 2 পিঞ্চ মতো স্যাফরন। স্যাফরনটা দেওয়া হয়ে গেলে আরও একবার মিশিয়ে নিয়ে আরেকটা উপকরণ দেবো, সেটা হচ্ছে 1/2 টিস্পুন পরিমাণ দারচিনির পাউডার। দিয়ে আরও একবার এটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার এটাকে আমি কভার করে রান্না করব 10-12 মিনিটের জন্য, যতক্ষণ না চালটা কিছুটা টেনে আসে জল থেকে। এবার জলটা দেখুন অনেকটা টেনে এসেছে। এই অবস্থায় কিন্তু আমি চিকেনের যে ভাজা পিসগুলো ছিল সেগুলোকে অ্যাড করে দিচ্ছি। চিকেনের ভাজা পিসগুলোকে অ্যাড করে দেওয়ার পরে চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে আরও 4-5 মিনিটের জন্য আমি ঢাকনা খোলা অবস্থাতে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব, যাতে জলটা আরও কিছুটা শুকিয়ে যায়।
মাঝখানে এক দুবার আমি নেড়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভাজা আমন্ড আর কাজু বাদামগুলো, দিয়ে আরও একবার খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। মোটামুটি কিন্তু জলটা শুকিয়েই এসছে, আরও দু মিনিটের জন্য এটাকে আমি ঢাকনা খোলা অবস্থাতে কুক করে নেব। মোটামুটি আমার এটা কিন্তু হয়ে গেছে, দেখুন অনেকটা ঝরঝরে হয়েছে, তবে এটা কিন্তু একদম পোলাবের মতো পুরো ঝরঝরে হয় না। তাহলে আমার এই ওয়ান পট মিল চিকেন পিলাফ, যেটা একটা ইসরায়েলি রান্না, সেটা কিন্তু রেডি। আর এটার সুগন্ধ কিন্তু খুবই ভালো আসে, এবং আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আশা করি রেসিপিটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট কিন্তু অতি অবশ্যই করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে তাহলে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, কালকে আবার দেখা হবে, নমস্কার।